আমরাও তৃণমূল করি, ওরাও তৃণমূল করে। তো ওরা চায় আমরা কি দুপক্ষ একসাথে থাকি, কিন্তু আমরা কোনো এসব দালালি থাকি না, সিন্ডিকেট ফিন্ডিকেট রেলওয়ে পার্কিং, হ্যাঁ রেলওয়ে পার্কিং ফার্কিং এ আমরা থাকি না। এলাকা কার দখলে থাকবে, কে কোথা থেকে কত টাকা তুলবে, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হাওড়া পুরসভার 39 নম্বর ওয়ার্ডের শালিমার চত্বর। শনিবার রাতে থেকে শুরু হওয়া ঝামেলা গড়ায় রবিবার সকালেও। অভিযোগ, শাসক শিবিরের এক পক্ষ এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর করা হয়েছে গাড়ি দোকান। ও লোক করেছে কি 50 সংখ্যা মে এসেছে, এসে সব ভদ্রলোককে ঘর মে ঢুকে বুদ্ধি সিদ্ধি সবকো পিটা। ये गाड़ी वाला बता, ये रात में आया है, ये बेचारा रात में 12-2 बजे करीब में वो घर में सोया है, उसका गाड़ी को सत्यानाश कर दिया। कहा तो हम दीदी का आदमी है, तो दीदी का आदमी है तो क्या कर देगा। पार्किंग का लड़का लोग मिल के सबको का घर उड़ तोड़ दिया है लोग, लेडीज को बहुत नुकसान किया है लोग, लेडीज का कपड़ा कपड़ा फाड़ दिया है लोग। এই গতকাল রাত শালিমার রেলওয়ে স্টেশনের সামনে যে পার্কিং, সে পার্কিং পার্কিংকে কেন্দ্র করে এবং প্রমোটিং সহ সিন্ডিকেট কে আছে, সেই সিন্ডিকেট দখল এবং গণ্ডগোলকে কেন্দ্র করে এই শালিমার রেলওয়ে স্টেশনের যে হাওড়া পৌরসভা যে 39 নম্বর ওয়ার্ড, সেই 39 নম্বর ওয়ার্ডে এলাকা দখল করে কেন্দ্র করে দুই গোষ্ঠীর গণ্ডগোল। দেখে ডান্টা ফান্টা একদম রোড ফট একদম ইট ফিট দিয়ে মারছে, ফট 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 সব ঢুকে গেল ভিতরে, আদাদু রাট লিয়ে যে মারছে মাথার ভিতরে ঢুকে গেল, আখ দাদাগিরি হয় পার্কিং আপনার পকেট ভরনে কে লিয়ে, এ সব আপনার নিজে কারবার কে লিয়ে হয়, নাম হয় কি দিদি হয় অরু বাবু এ হয় ও হয়। স্থানীয়রা অভিযোগ তুলছেন পুলিশের ভূমিকা নিয়েও। পুলিশ লোক আয়া, পুলিশ লোক কই নাই, পুলিশ লোক ভাগ গিয়া, পুলিশ লোক 5 জন পুলিশ আয়া থা, উজলতা থা, উজলতে মটকিয়া কা চলা গিয়া। যদিও তৃণমূলের কোনো গোষ্ঠীর তাণ্ডব মানতে নারাজ শাসক শিবিরের নেতারা। সম্পূর্ণটাই এর সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, এটা এর সাথে পার্কিং বা তোলাবাজির কোনো সম্পর্ক নেই। সকালবেলা কিছু দুষ্কৃতী বিজেপি আশ্রিত, তারা সকালে এসে ওখানে হামলা চালায়, হামলা চালানোর পর স্থানীয় মানুষই তার প্রতিবাদ করে। প্রশাসন থেকে শাসক শিবির পাল্টা তোপ ডাকতে ছাড়েনি বিজেপি শিবির। এখানকার টিএমসি গুন্ডারা, স্থানীয় গুন্ডারা চেয়েছে পুলিশ লোকাল থানাকে হাতে রেখে এই পুরো এলাকায় অশান্তি ছড়িয়ে রেখেছে। পার্কিং এর জন্য ঝামেলা হয়, ওখানে কোথাও গিটি সাপ্লাই করার জন্য, বালু সাপ্লাই করার জন্য, এরম পুরো এলাকা অশান্তি ছড়িয়ে রেখেছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র‍্যাব, ভোট তো শেষ, এখনো কেন অশান্তির বাতাবরণ, কেন আতঙ্কে সাধারণ মানুষ, সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বই বা কাদের, প্রশ্ন তো অনেক কিন্তু উত্তর। দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।